জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। দর্শক, কেমন লাগলো রাজকুমারের এই টাইটেল সং? বালাম এবং কোনাল দুজনের সমন্বয়ে তৈরি হওয়া এই বছরের সেরা একটি রোমান্টিক গান, এটি কিন্তু বছরের সেরা একটি রোমান্টিক গান হতে যাচ্ছে রাজকুমারের। এত সুন্দর লিরিক্স ভাই এই গানের। এই গানকে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, এই গানের পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে বলি পজিটিভ দিক। পজিটিভ দিকের মধ্যে সবচেয়ে বড় দিক সেটা হচ্ছে লিরিক্স। গানের লিরিক্স এত সুন্দর, এত গভীর, মানে একটা রোমান্টিক গান, রোমান্টিক কথা কত সুন্দর হইতে পারে, প্রেমের কথা, ভালোবাসার কথা কত সুন্দর হইতে পারে, সেইটা কিন্তু আসলে এই গানের লিরিক্সগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, অসাধারণ লিরিক্স আসিফ ইকবাল ভাই, অসাধারণ হইছে এই গানটা। এই যে রাজকুমার, এই গানটা পুরোটা কিন্তু আমেরিকাতে শ্যুট হয়েছে। তো আমেরিকাতে আপনার বিভিন্ন লোকেশনও শ্যুট হয়েছে, এত সুন্দর লোকেশন সবগুলো, মানে সব মিলিয়ে আপনি প্রত্যেকটা সিনে দেখবেন যে সুন্দর সুন্দর কিন্তু লোকেশন দেওয়া আছে। হ্যাঁ, এত লোকেশনের সাথে মিলিয়ে আবার এডিটিংটাও অসাধারণ করছে, মানে আপনি বলতে পারবেন না যে এডিটিং এই জায়গায় খারাপ হয়েছে বা এই লোকেশনটা ভালো হয় নাই, এরকম কোনো বলার চান্সই নাই। সোজা কথা, সব মিলিয়ে শাকিব খান তো দুর্দান্ত, শাকিব খান দুর্দান্ত, সোজা কথা বলতে পারেন। একটা কথা আমরা বলতে পারি যে পুরো গানটা মূলত শাকিব খান টেনে নিয়ে গেছে পুরো গানটা। হ্যাঁ, এর একটা কারণ আছে, কারণটা আমি পরে বলতেছি, এই পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন এডিটিং, লোকেশন, কস্টিউম, এভরিথিং অল ওকে, খুবই সুন্দর। শাকিব খান দুর্দান্ত পারফরমেন্স, এবং কোর্টনি কফি আমাদের যে নায়িকা, তার লুকিং, তার কস্টিউম, সেগুলোও কিন্তু দুর্দান্ত ছিল। সব মিলিয়ে এই গানের লিরিক্সের সাথে এই গানটা সহ অস্থির। আর জানেন তো, ইন্ডাস্ট্রি হিট জুটি বালাম এবং কোনাল আছে এই গানে, তাদের যে কণ্ঠ, তাদের যে ভোকাল এত স্মুথ, এত সুন্দর, মানে এত গভীরভাবে আদর দিয়ে গানগুলো গায় যে শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়। হ্যাঁ, এরকমই একটা গান এই রাজকুমারের। এখন কথা হচ্ছে যে কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি। নেগেটিভ দিক বলতে কি, নেগেটিভ দিক বলা যায় না আসলে। প্রথম কথা হচ্ছে লোকেশন। এই গানটাতে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই গানটাতে আরও কয়েকটা লোকেশন ডিজার্ভ করে, ডিমান্ডিং ছিল আর কয়েকটা লোকেশন। আপনাদেরকে আমি দেখাই যে কোন জায়গায় আসলে গানটা লোকেশন ডিমান্ড করে। হ্যাঁ, এটা আসলে মানে বলতে পারেন যে এটা ডিরেক্টর করছে। হ্যাঁ, ডিরেক্টর করছে, কিন্তু এই জায়গায় করলে হয়তো ভালো হইতো। দেখেন, এই যে প্রথম অন্তরাটা চলে যেতেছে, হ্যাঁ, এই যে এই জায়গাটায় দেখেন, এই ও এই সময় যে আসে, এই সময়টায় যদি লোকেশনটা চেঞ্জ দিত তাহলে সবচেয়ে ভালো হইতো। এটা কিন্তু লোকেশন ডিমান্ড করে একটাই, দেখেন, ঠিক আছে, এটা কিন্তু একটা লোকেশন ডিমান্ড করে। আপনি একটু পিছিয়ে দিই, হ্যাঁ, তারপরে আপনারা দেখতে পারবেন যে দেখেন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় কিন্তু লোকেশন ডিমান্ড করে। এটা যদি লোকেশনটা একটু চেঞ্জ দিয়ে এই স্টেপটা দিত তাহলে আমার মনে হয় আরও বেস্ট হইতো, একদম বেস্ট। তারপরে এইটা নয় বাদ দিলাম যে এইটা ওইটার সাথে, অন্তরার সাথে মিল রেখে করছে। তারপরে একটা জিনিস, ওইটা দেখেন আপনারা, ওই জিনিসটা দেখেন, এই যে এই জায়গাটায় একটা গানের টিউন, একটা যে ব্যাকগ্রাউন্ড টিউন সেইটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে গানটা, এটা কিন্তু মুখপাঠ শেষ, একটা গানের মুখপাঠ শেষ। হ্যাঁ, তো এই জায়গাটায় একটা প্লট শেষ হওয়ার পরে কিন্তু অবশ্যই লোকেশনটা চেঞ্জ দিতে হয়, মানে চেঞ্জ দিলেই ভালো হয়, কিন্তু এই জায়গায় লোকেশনটা আসলে চেঞ্জটা করে নাই। এই জায়গায় একটু ইয়ে আছে, দেখেন গানটা খেয়াল করেন, হ্যাঁ, এই জায়গাটা লোকেশনটা চেঞ্জ দেওয়ার দরকার ছিল কিন্তু এটা দেয় নাই, এই জায়গাতেই করে ফেলছে। হ্যাঁ, এটাতেই এরকম একটা ব্যাপার। পুরো 1 মিনিট 40 সেকেন্ড এই গানটা একই লোকেশনে শ্যুট করা হয়েছে, ঘুরে ফিরে একই লোকেশনে 1 মিনিট 40 সেকেন্ড। তারপরে আপনার লোকেশন চেঞ্জ হয়েছে মোটামুটি হয়তোবা 4টা থেকে 5টা লোকেশনে কাজ হয়েছে। হ্যাঁ, এরকম 4টা লোকেশনে কাজ হয়েছে, তো 4টা লোকেশনে পুরো গানটা শেষ করছে। কিন্তু আমার মনে হয় যে এই গানটাকে আরও লোকেশন বাড়িয়ে আরও সুন্দরভাবে করা যাইতো, মানে এই গানটাকে, এই গানটাতে কি আসলে সময় কম দিছে ডিরেক্টর, মানে খুব কম সময় নিয়ে করছে যে আমার একদিনে দুই দিনে শ্যুট শেষ করতে হবে। আমার মনে হচ্ছে এরকম, ধরেন একটা লোকেশনে গেছে, সেই লোকেশনে এক অ্যাঙ্গেল থেকে একটা শ্যুট, আর এক অ্যাঙ্গেল থেকে আরেকটা শ্যুট, মানে দুই কলিতে দুইটা শ্যুট নেওয়া শেষ, একই লোকেশন শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ করছে, এইরকম।
তো নেগেটিভ না, এগুলো কেউ খারাপ বলতে পারবে না, সবই কিন্তু জাস্ট ওয়াও লোকেশন। বাংলা সিনেমার ইতিহাসে, বাংলা সিনেমার কোনো রোমান্টিক গানে এই ধরনের কোনো লোকেশন কেউ তুলে আনতে পারেনি, আমেরিকার এই ধরনের লোকেশন কেউ তুলে আনতে পারেনি, যেটা এই রাজকুমার সিনেমাতে রাজকুমার এই টাইটেল গানে করছে, এই লোকেশনটা তুলে আনছে। তারপরে কথা হচ্ছে, আপনার আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, এইটা আসলে ভুল না, এটা ভুলও না, এটা যে তারা হুড়া করে করছে বা পারে নাই এমনটাও না। এই জিনিসটা হচ্ছে রাজকুমারের কোর্টনি কফি নায়িকা এই গানটাতে কোনো লিপ পার্ট নেই। যে কোনাল আপুর যে ভোকাল, মানে ফিমেল যে ভোকাল, ফিমেল আর্টিস্টের যে ভয়েস, সেই জায়গায় যে নায়িকার কিন্তু লিপ পার্ট থাকার কথা, সেই জায়গায় কিন্তু কোর্টনি কফির কোনো লিপ পার্ট নেই। তো এখন বলতে পারেন যে কোর্টনি কফি হয়তো পারে না বা অভিনয় পারে না, নো, কোর্টনি কফি মূলত বাংলাই তো বোঝে না ভাই, এত বড় একটা গান বাংলা সে যদি প্রপারলি বুঝতো তাহলে না ধরতে পারবে, লিপ মিলাইতে পারবে, সে তো বাংলাই বোঝে না, তাকে কীভাবে আপনি লিপ মিলাবেন। এই জন্য পরিচালক সাহেব বা সিনেমাটোগ্রাফার কিন্তু একটা টেকনিক খাটাইছে এই জায়গায়। টেকনিকটা কি, আপনার পুরো গানে একটাতেও দেখাইতে পারবেন না যে লিপ পার্টের সময় যখন গান চলে ভোকাল, হ্যাঁ ভয়েস যখন চলে, লিপ পার্টের সময় কোর্টনি কফির কোনো ক্লোজ শট নেই, মানে ক্লোজ ফেসের যে এক্সপ্রেশন সেইটা কিন্তু নাই, সেটা নেয় নাই, কারণ সে তো লিপ পার্ট দিতে পারতেছে না, লিপসিংটা করতে পারতেছে না, তাহলে সেটা তো আসলে নেওয়া যাবে না। সো দূরের থেকে নিয়েই বুঝাইয়া দিছে সব। আর আর মেইলের যে লিপ পার্ট সেটা তো শাকিব খান দুর্দান্ত, মানে তার এক্সপ্রেশন, তার লিপসিং দুর্দান্ত, এটা আমরা আগে থেকেই জানি যে রোমান্টিক, রোমান্স কিং বলা হয় শাকিব খানকে, রোমান্স কিং। সে রোমান্টিক গানে এত সুন্দর অভিনয় করে, তার চোখ, তার ঠোঁট, তার হাঁটা চলা, তার বডি ল্যাঙ্গুয়েজ অসাধারণ, জাস্ট ওয়াও বলা চলে। তো কোর্টনি কফির এই জায়গায় একটু দুর্বলতা যে সে বাংলা পারে না, এবং বাংলা না পারার কারণে তার এক্সপ্রেশনেও একটু ঘাটতি আছে। সে যে এক্সপ্রেশন দিবে, ধরেন আমি একটা গান শুনতেছি তো শব্দগুলো আমার মাথায় ঢুকতেছে, তো আমি এখন জানি যে এই জায়গায় এই শব্দের অনুযায়ী, এই গানের কথা অনুযায়ী কী ধরনের এক্সপ্রেশন দিতে হবে। তো এইটা অন্যান্য নায়িকারা পারবে বাংলাদেশের, যারা বাংলা বোঝে, কিন্তু কোর্টনি কফি এই জায়গায় বাংলাটা বোঝে না, বাংলা ভাষা না বোঝার কারণে সে কিন্তু এক্সপ্রেশনটা ঠিকঠাক মতো দিতে পারে নাই। এই জন্য হাসি খুশি, মানে পরিচালক যেভাবে মিলানো যায় আর কি, সেইভাবে মিলাইয়ে কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, সে যদি বুঝতো তাহলে এক্সপ্রেশন দিতে পারতো, এখানে তার ভুল এটা বলা যাবে না, সে পারে না এটাও বলা যাবে না। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে মেন জায়গায়, সে বাংলা বোঝে না, বাংলা ভাষা বুঝলে সে লিপসিংটাও করতে পারতো, অসাধারণ এক্সপ্রেশন দিতে পারতো। যেমন ধরেন ইদিকা বালপিও তোমাতে কী এক্সপ্রেশনটা দিছে, প্রত্যেকটা কথার সাথে মিলিয়ে এত সুন্দর এক্সপ্রেশন দিছে যে মন কাড়ার মতো, নজর কাড়ার মতো। কিন্তু এইটা আপনি রাজকুমারের যদি খোঁজেন তাহলে কিন্তু পাবেন না, এটা পাওয়ার কথাও না, কারণ সে বাংলা বোঝে না, বারবার একটা কথা বললাম, বাংলা বোঝে না। তো বাংলা না বোঝার কারণে এই সমস্যাটা হয়েছে আর কি, লিপ পার্ট নিতে পারে নাই, তার এক্সপ্রেশনটা ঠিকঠাক ছিল না, কথার সাথে মিলিয়ে, শাকিব খানের সাথে মিলিয়ে যে এক্সপ্রেশন দিবে সেটা ঠিকঠাক ছিল না তার এই ভাষাগত কারণে। তো যাই হোক, সব মিলিয়ে এই গানটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ, আগুন পুরা, লোকেশন, কস্টিউম, শাকিব খানের পারফরমেন্স সব মিলিয়ে অসাধারণ, এবং গানের লিরিক্স, আর দুজন যে শিল্পী বালাম কোনাল এবং আকাশ সেন দাদা, একে ভোলা যাবে না ভাই। প্রিয়তমাতে প্রিয়তমা গানের সুর করেছিল আকাশ সেন দাদা, কম্পোজ করেছিল আকাশ সেন দাদা, আবার কুরবানি কুরবানি গানটা কম্পোজ করেছিল আকাশ সেন দাদা। এই গানটা, এই যে রাজকুমার গানটা, এটাও কিন্তু আকাশ সেন দাদারই করা, ওপার বাংলার আকাশ সেন, একে চেনেন না এমন কেউ নাই। কিন্তু এই গানগুলোর সাথে তার ক্রেডিটটা খুব কম আসে, এই ক্রেডিটটা দেওয়া উচিত আমার মনে হয়, তাকেও এই ক্রেডিটটা দেওয়া উচিত, সে কিন্তু অসাধারণ টিউন করছে। তো সব মিলিয়ে আপনারা বেশি বেশি এই গানটা শুনুন, বারবার শুনুন, একটা গান বারবার শুনুন, এটা অলরেডি কিন্তু ট্রেন্ডিং কাঁপাইতেছে, হ্যাঁ ফেসবুকে অলরেডি ট্রেন্ডিং কাঁপাইতেছে। তো আপনারা ইউটিউবেও দেখেন, ইউটিউবের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, কারণ না নতুন চ্যানেল। এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভাই এটা হচ্ছে নতুন চ্যানেল, এই নতুন চ্যানেলে গান দিলে কখনোই এত দ্রুত রিচ বাড়াইতে পারবে না শাকিব ইয়ানরা যতই দেখুক, কারণ ফেসবুকে সবাই দেখতেছে, ফেসবুকে সবাই শেয়ার দিতেছে, তাহলে কীভাবে সে আবার ইউটিউবে যা শেয়ার দিবে, এটা খুব কম হয় আসলে ইউটিউবের ক্ষেত্রে। তো এই গানটা যদি বড় কোনো পেজ থেকে, বড় কোনো চ্যানেল থেকে দেওয়া হইতো এতক্ষণে পুরো কাঁপায় দিত, মিলিয়ন পার হয়ে যাইতো, কিন্তু সেই তুলনায় খুব কম ভিউজ ভাই ইউটিউবে। তাই আপনাদের অনুরোধ করবো, আপনারা ইউটিউবে যা দেখেন ইউটিউবে বারবার দেখেন, যাতে বারবার সার্চ করেন, যাতে এইটা রিচটা বাড়িয়ে দেয় ইউটিউব। ইউটিউবে আমাদের দেখতে হবে, ইউটিউব ট্রেন্ডিংয়ে আবার নিয়ে আসতে হবে। ও প্রিয়তমা গানটা কিন্তু গ্লোবাল মিউজিকের 35 নম্বরে ছিল, এটা কি তা পারবে, এইটা সময়ের অপেক্ষা, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এই গানের সাথেই থাকুন, এই গানটা সবাই বারবার শুনুন।